আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা একটি ব্রিজের পিলারের সাথে বেজে একেবারে চোখের সামনে পানিতে নিমজ্জিত হয়ে গেল। মালবোঝাই নৌকা, অর্থাৎ এই নৌকাতে ধান ছিল একেবারে সবার সামনে, চোখের সামনে 174 মন ধান নিয়ে নৌকাটি নিমিষেই পানির নিচে ডুবে গেল। মূলত কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বিক্রিবিল গ্রামের নুরুল ইসলাম ব্যাপারী সোমবার সন্ধ্যায় জিনজিরাম নদী দিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা যোগে, অর্থাৎ গ্রাম থেকে কৃষকের নিকট থেকে ধান ক্রয় করে সে নিয়ে আসছিল। ইতিমধ্যে বিক্রিবিল যে রাবার ড্রামটি রয়েছে, রাবার ড্রাম ব্রিজ, ড্যাম ব্রিজ নামে পরিচিত জিনজিরাম নদীর উপর, সেই ব্রিজের নিচে এসে কিন্তু একেবারে তীব্র পানির স্রোতে পিলারের সাথে বেজে নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং পানিতে নিমজ্জিত হয়ে যায়, যার ফলে ধানগুলো তলিয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা নুরুল ইসলাম ব্যাপারী এবং এলাকাবাসীর মুখে জেনে নেব আসলে কি হয়েছিল। ধান নিয়ে আসছি না, রাবার ড্রামের ওখানে যায় আমার নৌকা ইয়া ভেঙে গেছে, মাঝখানে ভেঙে যায়, 187 বস্তা ধান আমার ইয়া হারিয়ে গেছে ভাইনে। আচ্ছা, মোট কত মন ধান? 174 মন ধান সহ রাবার ড্রাম আইসা লোকা মাঝখানে আটকে যা দুই খন্ড হয়ে গেছে, এর মধ্যে 2 বস্তা আমরা উঠাবার পারছি। মোট কয় মন ধান? মোট ধান হলো 174 মন। আমরা কোনো কিছু পাইও নাই, 2টা বস্তা পয়সা উঠছিল, 2টা বস্তা আমরা তুলছি, আর মেশিন টেশিন কোনো কিছু পাওয়া যায় নাই। পরিমাণ যে ধান চলে গেছে দেখেন আপনি, এখানে পরিমাণ যে ধান আছে এখানে দেখেন, আমি কি করে খাবো রে ভাই, আমি কি করে খাবো রে ভাই? একটা জিগড়া পাবো মানুষ।